নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। এটা কিন্তু চিড়িয়াখানা ব্লগের পার্ট টু। পার্ট ওয়ানটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আছে, ডেসক্রিপশানে গিয়ে পার্ট ওয়ানটা দেখে নাও। পার্ট ওয়ানটা দেখে তারপরে কিন্তু পার্ট টুটা দেখবে। এই হলো আই লাভ আলিপুর জু। এটার সামনে যদি তোমরা ছবি না তোলো বা এটা যদি তোমাদের মানে চিড়িয়াখানার প্রমাণ হিসেবে ব্যবহার না করো তাহলে তোমরা চিড়িয়াখানায় আসোইনি। তো আমরা এখন আলিপুর জু আই লাভ আলিপুর জুয়ের সামনে চলে এসেছি। তো আমরা এখানে একটা সেলফি তুলবো আর আমার একটা সিঙ্গেল ফটো তুলবো। ফটো তুলেছে, সিঙ্গেল ফটো মাছ তোলা হয়ে গেছে। তো আমি একটা আমার সিঙ্গেল ফটো তুলবো, তো সেলফিও তুলবো। সরীসৃপ ভবনে ঢুকছি, মানে সাপের ঘরে। এই যে রেপটাইল হাউস বা সরীসৃপ ভবন, তো আমরা এখন সাপের ঘরে ঢুকছি। আমরা সাপের ঘরে ঢুকেই প্রথমে একটা গোসাপ দেখে ফেলেছি। এই যে গোসাপ নড়াচড়া করছে, বেশ জিব বের করছে। এই গোসাপটা দেখে ফেলেছি, এটা নড়াচড়া করছে। আমার সঙ্গে মাও রয়েছে, মাও দেখছে গোসাপ দেখলে। হ্যাঁ, গোসাপ দেখছি আমরা। গোসাপটা বেশ ভালো নড়াচড়া করছে, এই যে নড়াচড়া করছে, বেশ ভালো। আমরা সাপের ঘরে এখানে বার্মিজ পাইথন দেখতে পেয়ে গেছি। এই যে বার্মিজ পাইথন রয়েছে, এটা জলের মধ্যে রয়েছে। এই যে দেখতে পাচ্ছি জলের মধ্যে রয়েছে, বেশ বড় সাপটা। আর সাপটা বেশ নড়াচড়াও করছে, বেশ বড় নড়াচড়াও করছে। এই যে নড়াচড়া করছে দেখতে পাচ্ছি বার্মিজ পাইথন। তো এই যে কালো রঙের, এই যে আমার মুন্ডুটা তুলেছে সাপটা। তো বার্মিজ পাইথনটা বেশ ভালো দেখলাম। বার্মিজ পাইথনটা এখানে মাথা তুলেছে জলে থেকে। আর এইখানে গাছের গোড়াতে আরেকটা বার্মিজ পাইথন রয়েছে, কিন্তু ওটা নড়াচড়া করছে না। বাট জলের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু নড়াচড়া করছে আর মাথাও তুলছে মাঝে মধ্যে। তো এখানে রয়েছে ব্যান্ডেড ক্রেট। এই যে ব্যান্ডেড ক্রেট রয়েছে এখানে, আর এটা এই যে এর ভিতরে ঢুকে রয়েছে। জাস্ট এটা হালকা করে দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না। তো আর এদিকে রক পাইথন রয়েছে, আর রক পাইথনও দলের মধ্যে রয়েছে, যার ফলে রক পাইথনটাও ভালো করে দেখা যাচ্ছে না। তো এই দুটো সব আমি ভালো করে দেখতে পারলাম না, ব্যান্ডেড ক্রেট আর রক পাইথন। লাউডগা সাপ দেখা যাচ্ছে এই জায়গায়, যে এই যে উপরে রয়েছে সাপটা, এই যে লাউডগা সাপ বেশ সুন্দর। এই সাপটা বেশ ভালো দেখা যাচ্ছে। আর তোমাকে বুঝে নিতে হবে যে ওই সরু যে ওই সাপটা দেখা যাচ্ছে ওটাই লাউডগা সাপ। তোমাকে দূর থেকে ডেকে নিয়ে এলো। হ্যাঁ বলো, কি কোথায় পাইথন? এই যে বড় একটা সাইজের পাইথন, বেশ একটা হ্যারি পটার ভাব আছে এটার মধ্যে। বেশ বড় সাইজের একটা পাইথন দেখতে পেয়েছি। এটা মা আমাকে জোর ডেকে এনে দেখালো। এটা রেটিকুলেটেড পাইথন, এটা নিকোবর দ্বীপপুঞ্জে ভারত বাংলাদেশে পাওয়া যায়। এটা বেশ ভালো, বেশ বড় সাইজের পাইথন, এটা রেটিকুলার পাইথন, বেশ ভালো। এখানে আরেকটা পাইথন দেখতে পেয়ে গেছি। এটা বার্মিজ পাইথন না, এটা নর্মাল পাইথন। এটা এখানে এরকম শুয়ে আছে। তো এখানে আরও একটা পাইথন দেখতে পেয়ে গেছি গাইস। আমরা বাচ্চা গোসাপ দেখতে পেয়ে গেছি। এই যে দুটো রয়েছে এখানে, দুটো বাচ্চা গোসাপ রয়েছে। একটা পাইথন রয়েছে, রেটিকুলেটেড পাইথন। এই যে এখানে বসে আছে সুন্দর করে ছোট করে। এটা আলাদা, এটা রেটিকুলেটেড পাইথন। তো এটা আলাদা। তো এখানে আরেকটা রয়েছে ইয়েলো অ্যানাকোন্ডার সামনে। এই যে ইয়েলো অ্যানাকোন্ডা, এই যে এখানে সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আমার ইয়েলো অ্যানাকোন্ডা। ভালো লাগছে, বেশ সুন্দর একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ইয়েলো অ্যানাকোন্ডা। তো ইয়েলো অ্যানাকোন্ডাটা দেখছি একটাই রয়েছে, বাট এটা চড়ছে না, কিন্তু বেশ ভালো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। সরীসৃপ ভবন থেকে বেরিয়ে গেছি। কেমন লাগলো সরীসৃপ? কটা সাপ দেখলে? না আমি তো অনেকগুলো সাপ দেখেছি। তো আমরা ভিডিওতে দেখে মা সব কটা দেখতে পারিনি, যেহেতু সাপের ঘরে অনেক ভিড় ছিল তাই জন্য মা ভালো করে দেখতে পারেনি। কিন্তু আমি অনেকগুলো সাপ দেখেছি, তো আপনারা আমার ভিডিওতে সব কটা সাপ দেখতে পারবেন। তো বাবা আবার ঢুকে গেল কোথায় একটা, আবার মনে হয় দেখতে ঢুকছে। তো যাই হোক, আমি আর মা এখন যাচ্ছি। এবার আমরা এখন কোন দিকে যাবো? তো গাইজ আমরা এখন হায়নার সামনে চলে এসেছি। হায়নাটা এখানে দৌড়াদৌড়ি করছে। হায়না দেখছি গাইজ, হায়নাটা বেশ ভালো, এটা বেশ ভালো এন্টারটেনমেন্ট করছে, দৌড়াদৌড়ি করছে হায়নাটা, বেশ দারুণ। এখন ঘরের মধ্যে ঢুকে গেল, বাট হায়না ইজ টু গুড, মানে হায়নাটা দারুণ ইয়ে করেছে, এনজয় দিয়েছে। হায়নাটা বেশ ভালো। এবার হায়নাটা যদি একটু হাসে তাহলে আরও বেশ জমে যায়, কিন্তু হায়নাটা বেশ ভালো ছিল। ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, মানে ভারতীয় বন্য কুকুরের খাঁচার সামনে চলে এসেছি। তো এটাও খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, বাট আমি দেখতে পাচ্ছি ওই যে দূরে বসে আছে এর উপরে। এই যে গাইস, এই যে আমার হাত বরাবর দেখতে পাবে তোমরা, এই যে দেখো, এই যে এই জায়গাটা করে রয়েছে, এখানটাতে করে রয়েছে। এই যে এখানে
এই যে গাইজ, আমরা নেকড়ে বা ভেড়িয়া বা ইন্ডিয়ান গ্রে উলফ সেটার খাঁচার সামনে চলে এসেছি। তো এই যে এখানে মালটা শুয়ে আছে, যেটা হচ্ছে খুব সুন্দর করে রোদ পোহাচ্ছে, কিন্তু কোনো ওঠা নড়াচড়া করলে বেশ ভালো লাগতো, কিন্তু নড়াচড়া করছে না একদমই, কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। এই যে গাইজ, এতক্ষণ পরে নেকড়েটা উঠেছে, বেশ ভাল লাগছে। এবার এতক্ষণ নেকড়েটা শুয়েছিল, এবার এতক্ষণ উঠেছিল, এবার উঠে আবার শুয়ে পড়ল। আমরা এখন শিয়ালের খাঁচার সামনে চলে এসেছি, শিয়ালটাকে দেখা যাচ্ছে না, বাট ওই যে দূরে বসে আছে, এই যে বাট অতটাও ভালো করে দেখা যাচ্ছে না, যাই হোক আমি দেখতে পাচ্ছি। বাট কাচের ঘরগুলোতে একটা প্রবলেম হচ্ছে যে রিফ্লেকশনের জন্য ভালো করে দেখা যাচ্ছে না। আরেকটা সজারু দেখতে পেয়ে গেছি, এই সজারুটা আবার নড়ছে, বেশ সুন্দর, এই কাঁটাগুলো বেশ সুন্দর। ব্যোমকেশ বক্সি গাইস, সজারুটা বেশ নড়াচড়া করছে, এই যে পোজ দিচ্ছে, ওরে সাওয়াত, সজারুটা বেশ ভালো পোজ দিতেছে, বেশ ভালো, ব্যোমকেশ বক্সি গাইস। এই যে এটা হচ্ছে সাউথ টার্ন স্কিমার, এখানে রয়েছে, এটা খুব সুন্দর পোজ দিচ্ছে। এখানে দুখানা রয়েছে, এদিক তিনখানা রয়েছে, নিচে একটা আর এই একটা। এটা হচ্ছে সাউথ টার্ন স্কিমার। তো স্কিমার দেখলাম গাইজ, এটা ব্রাজিল, বলিভিয়া, উরুগুয়েতে পাওয়া যায় এই স্কিমার পাখিটা। আমরা এখন দেখছি গ্রেট গ্রিন ম্যাকাও, এখানে গ্রেট গ্রিন ম্যাকাও রয়েছে, এগুলো একদম সামনে রয়েছে এবং পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে। তো আমরা ম্যাকাও পাখি দেখলাম, বেশ ভালো, দুটো ম্যাকাও বেশ মারামারি করছে, বেশ দারুণ লাগছে, ম্যাকাও বেশ ভালো। তো ম্যাকাও পাখিটা দেখে আমার মনে হচ্ছে যে বেশ ভালো, না ঠিক আছে, চিড়িয়াখানা আসা সার্থক। আমার ম্যাকাও পাখি খুব ভাল লাগে, কিয়েতে সন্তোষ মিত্র স্কোয়ারে এরকম দু তিনখানা ম্যাকাও রয়েছে, সেটা পুজোর সময় গেলে দেখতে পাই, এখানেও দেখলাম বেশ ভালো। রয়েছে ওয়েস্টার্ন গ্রাউন্ড পিজিয়ানের খাঁচার সামনে, ওয়েস্টার্ন গ্রাউন্ড পিজিয়ান রয়েছে, এখানে দুখানা রয়েছে, এগুলো বেশ ভালো। এটা ওয়েস্টার্ন গ্রাউন্ড পিজিয়ান, এটা ইন্দোনেশিয়ার পাপুয়া নিউ গিনিতে পাওয়া যায়, বেশ ভালো। আমরা এখন রয়েছি কানাডা হংসের সামনে, এটা কানাডা থেকে এসেছে, সুদূর কানাডা থেকে, এটা কানাডা হংস, বেশ, এটা আমার তো ভারতীয় যে হাঁসের থেকে কোনো আলাদা কিছু লাগলো না, যাই হোক তবুও এটাকে মেনে নিতে হবে, এটা কানাডা হংস। যেখানে একটা ব্ল্যাক সোয়ান রয়েছে, বেশ বড় একটা দামড়া সাইজের ব্ল্যাক সোয়ান, যেটা কিনা খুব সুন্দর একটা পোজ দিচ্ছে। তো আমরা এখন ব্ল্যাক সোয়ান দেখছি, এটা অস্ট্রেলিয়া আর দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম অঞ্চলে পাওয়া যায় এই জায়গায় ব্ল্যাক সোয়ান। আমরা এখন চলে এসেছি এমু পাখির খাঁচার সামনে, এমু পাখিগুলো দারুণ পোজ দিচ্ছে, থ্যাংক ইউ এমু পাখি আমার ব্লগে সুন্দর একটা পোজ দেওয়ার জন্য, এমু পাখি। এই যে গাইজ এমু পাখি, তো এটা এমু পাখিগুলো রয়েছে, তো এরা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, এরা উড়তে পারে না, তো এই এমু পাখি, তো থ্যাংক ইউ আমার ব্লগে সুন্দর পোজ দেওয়ার জন্য। আমি এখান থেকে স্যান্ডউইচ কিনে নিয়েছি এই দোকানটা থেকে, আর মা ওদিকে প্যাটিস কিনছে মার জন্য, বাবার জন্য পপকর্ন কিনছে, তো আমি স্যান্ডউইচটা খাই, আর বাবা মারাও খাক, আমি দেখাচ্ছি, তবে বাবা মারা খাবার কিনে আনলে তো আমি আমার স্যান্ডউইচটা খাই। পপকর্ন কিনে নিয়েছে, মা পপকর্ন খাচ্ছে আর আমি স্যান্ডউইচ খাচ্ছি, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকি রান্না দেবো, আর কিছু বেশি বাকি নেই, জিরাফ আর হাতি আর সিংহ বাকি দেন। তো এতক্ষণ তো আমরা আগের তোমরা আগের ব্লগে দেখেছো, আগের বাচ্চায় দেখেছো যে আমরা ওই দিকে গেছিলাম, যে যেখানে খাঁচায় বাঘ ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, রাজস্থানে বাঘ ছিল, বাট এখানে টাইগার জন্য খুব বাঘের একটা সুন্দর খাঁচা করা আছে, মানে খোলামেলাভাবে পাহাড়ি অঞ্চল টাইপের করা আছে, যেখানে বাঘ রয়েছে এই যে সামনে। তো আমরা এখন ওই বড় বাঘটা, যেটা বড় টাইপের যে বাঘটা, যেটা বাঘের ডেন গুহা করা রয়েছে, সেই বাঘটা দেখতে যাবো, চলো ওই বাঘটা দেখছি। হ্যাঁ, ওই বাঘটা, একটা বাঘ দেখা গেছে, যেটা হচ্ছে কিনা এরকম বড় একটা জঙ্গলের মধ্যে থাকে, সেই বড় জঙ্গলের মধ্যে বাঘটাকে সুন্দর করে দেখা গেছে, বাঘটা আবার হাঁটাচলা করতেছে, বেশ হাঁটাচলা করে পোজ দিয়ে দিয়ে হাঁটছে, বেশ ভালো, সামনে থেকে এরকম বাঘটা দেখলাম, বেশ আমার বেশ ভালো লেগেছে, বাঘটা এখান দিয়ে বেশ এন্টারটেনমেন্ট করতে করতে যাচ্ছে, দারুণ দারুণ। এই বাঘটা পুরো পয়সা উসুল করে দিয়েছে আমার, পুরো 50 টাকা উসুল করে দিয়েছে, এই বাঘটা দেখে ফেলেছি সামনে থেকে, ব্যাস মন পছন্দ হয়ে গেছে। বাঘটা এখনও হাঁটাচলা করছে, বেশ দুটো রাউন্ড খেয়ে ফেলেছে, তাও বাঘটা বেশ সুন্দর হাঁটাচলা করছে, তো এই বাঘটা বেশ দারুণ, বেশ ভালো, বেশ হাঁটাচলা করে বেশ খেয়ে দেখিয়ে দিয়েছে যে ও এখনও জীবিত আছে, তো বেশ ভালো। খাঁচা, তো গাইজ আমরা এখন চলে এসেছি জলহস্তির খাঁচার সামনে, তো এখানে জলহস্তিটা শুয়ে আছে, এটাও বোঝা যাচ্ছে না জ্যান্ত না মরা, কিন্তু আই থিঙ্ক এটা জ্যান্তই, রোদ পোহাচ্ছে, বিশাল বড় সাইজের একটা জলহস্তি দেখতে পেয়ে গেছি। তো এই হলো জলহস্তি।
এখন চলে এসেছি সিংহের খাঁচার সামনে, আর এখানে আমরা সিংহীটাকে দেখতে পাচ্ছি এবং সিংহীটা বেশ সুন্দর করে হাঁটা চলা শুরু করেছে, বেশ ভালো এন্টারটেনমেন্ট করছে। হেভি একটা ব্যাপার মনে হচ্ছে, এই সিংহীটাকে দেখে মনে হচ্ছে যে আমার 50 টাকা উসুল হয়ে গেছে। তো বেশ ভালো সিংহীটা বেশ গিয়ে, কিন্তু সিংহ দেখতে পেলে খুব ভালো হতো, বাট এখানে শুধু সিংহী দেখা যাচ্ছে এবং সিংহীটা বেশ সুন্দর করে হাঁটা চলা করছে, দারুণ ব্যাপার স্যাপার। রয়েছি ব্ল্যাক ভালচারের খাঁচার সামনে, বেসিক্যালি হচ্ছে কালো শকুন যেগুলোকে বলে হচ্ছে, এই যে ব্ল্যাক ভালচার আমরা দেখতে পাচ্ছি এখানে তিনখানা বসে আছে ব্ল্যাক ভালচার, বাট ভালো করে দেখা যাচ্ছে না, বাট এগুলোই শকুন, কালো শকুন যেগুলো আর কি ব্ল্যাক ভালচার। তো তিনটে ছিলই এখানে, তো তিনটে ব্ল্যাক ভালচার ছিলই, বাট এইখানে একটা ভালো ব্ল্যাক ভালচার দেখা গেছে এবং এটা খুব সুন্দর, এইটা বেশ ভালো পোজ দিচ্ছে, এই ব্ল্যাক ভালচারটা বেশ ভালো দেখতে পেলাম। এবারে ব্ল্যাক ভালচারের খাঁচার পাশে রয়েছে হুডেড ভালচার, তো এগুলো বেসিক্যালি ওই কালারিং শকুন হয়, যেটা কিনা এটা ব্ল্যাক ভালচারের থেকে আলাদা করে হচ্ছে এটার যে ফেসের যে উপরের যে মাথাটা সেটা একটু কালারফুল হয়, তো এটা হচ্ছে ওই জন্য এটা হুডেড ভালচার। তো এটা আফ্রিকা সাহারা মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। তাই আমরা এখানে রয়েছি গ্রেট ইন্ডিয়ান হর্নবিলের খাঁচার সামনে, এখানে দুখানা রয়েছে, দুখানা গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, আর একটা বেশ নাচন কদন করছে বেশ ভালো গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এটা হচ্ছে ইন্ডিয়াতে দক্ষিণ পশ্চিম চীনে বাংলাদেশে পাওয়া যায়, বেশ দারুণ। গাইজ আমরা এখন রয়েছি রেড ব্রেস্টেড টিউকানের সামনে, এই যে বেসিক্যালি এগুলো কাঠঠোকরা টাইপের পাখি হয়, এগুলো আমেরিকাতে পাওয়া যায়, ব্রাজিলে পাওয়া যায়, এই যে কাঠঠোকরা টাইপের পাখিগুলো যেগুলো হচ্ছে, যেগুলোকে বলে রেড ব্রেস্টেড টিউকান। তো প্রচণ্ড আওয়াজ করছে, এই টিয়া পাখিগুলো আওয়াজ করছে এখানে, এই পাশে টিয়া পাখিও রয়েছে কতগুলো, এগুলো নর্মাল ন্যাচারাল টিয়া পাখি, বাট এইটা হচ্ছে রেড ব্রেস্টেড টিউকান। গাইজ আমরা এখন রয়েছি ময়ূরের খাঁচার সামনে, এখানে একটা কালারফুল ময়ূর দেখা যাচ্ছে, তারপরে এখানে গ্রে ময়ূর দেখা যাচ্ছে, প্লাস সাদা ময়ূরও দেখা যাচ্ছে, মানে হোয়াইট ময়ূর দেখা যাচ্ছে, আর একটা গ্রে ময়ূর তো এখানে বসে আছে। এখন হাতির খাঁচার সামনে চলে এসেছি, এখানে দুটো হাতি দেখা যাচ্ছে, দুটো হাতি বেশ মারামারি করছে বেশ ভালো, বাট হাতিগুলো সামনে এলে ভালো হতো, বাট অনেকটাই দূরে রয়েছে, কারণ হাতির খাঁচাটা অনেকটা বড়, যেহেতু হাতির অনেকটা বড় জায়গা লাগে তাই জন্য অনেক বড় খাঁচা, আর হাতিগুলো ওই দূরে রয়েছে। সেখানে একটা মিষ্টির দোকান রয়েছে চিড়িয়াখানার ভিতরে, সুন্দরিনী সুইটস, তো সেখান থেকে আমরা এই বেকড মিহিদানা কিনছি, এটা হচ্ছে বেকড মিহিদানা যেটা আমরা কিনবো। আমরা তিনজনে নিয়ে নিয়েছি বেকড মিহিদানা, এখন মিহিদানাটা এই বেক মিহিদানা খাবো, খেয়ে টেস্ট করবো কেমন লাগে দেখি। গাইজ আমরা এখন রয়েছি মদন টাকের খাঁচার সামনে, অ্যাকচুয়ালি মদন টাক হচ্ছে লেজার অ্যাঞ্জন স্টর্ক, তো স্টর্কটা কে বাংলায় মদন টাক বলা হয়, এই যে এটা বেশ ভালো পোজ দিয়েছে, এই মদন টাকের সামনে রয়েছি আমরা। গাইজ আমরা এখন চলে এসেছি খুনতে বকের সামনে, খুনতে বক আমার খুব ফেভারিট একটা জিনিস, প্রত্যেক বছরই এটাকে দেখতে আমার খুব ভালো লাগে, কারণ অনেকগুলো আছে, উপরে একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, নিচে অনেকগুলো মাছ ফাছ খাচ্ছে। এদের স্পেশালিটি হলো এদের যে মুখটা রয়েছে বা ঠোঁটটা রয়েছে সেটা খুনতির মতো, ওই জন্য এদেরকে খুনতে বক বলা হয়। আমরা এখন রয়েছি স্কারলেট আইবিসের সামনে, এই যে স্কারলেট আইবিস, বেসিক্যালি এটা অনেক রকমের হয়, বাট মূলত বিখ্যাত হচ্ছে এই পিঙ্ক কালারের, এটা তো এটা অন্যান্য কালারেরও হয়, যেমন এখানে গ্রে কালারের রয়েছে, আবার একটা সাদা কালারের রয়েছে, বাট বিখ্যাত স্কারলেট আইরিশ হচ্ছে এই যে এটা পিঙ্ক কালারের। তো আমরা এখন যাচ্ছি জিরাফ ওয়ার্ল্ডের দিকে, জিরাফ দেখতে হলে এরকম পুল পেরিয়ে যেতে হয়, তো আমরা এখন ওদিকেই যাব। আমরা এখন জিরাফ দেখতে যাই, সামনে আমি জিরাফ দেখতে পাচ্ছি, জিরাফের ঘরটা সামনেই, তো চলো যাওয়া যাক ভিতর থেকে। এসেছি জিরাফের খাঁচার সামনে, তো এখানে বেশ অনেকগুলোই জিরাফ দেখা যাচ্ছে, তো চারটে জিরাফ দেখতে পাচ্ছি, আর এইদিকে একটা জিরাফ রয়েছে, জিরাফগুলো বেশ ভালো সুন্দর দেখা যাচ্ছে, দুটো জিরাফ একদম আমার সামনে রয়েছে, আর এদিকে ওই দূরে একটা জিরাফ রয়েছে, আর ওদিকে একটা জিরাফ রয়েছে, বাট এই দুটো জিরাফ কিন্তু একদম এই ক্লাস, একদম সামনে থেকে দেখা যাচ্ছে। এটা আরও বড়ো একটা জিরাফ বেরিয়েছে, এতক্ষণ এটা ভিতরে ছিল, এটা এখন বাইরে বেরিয়েছে, এটা আরও বড়ো জিরাফ, আর এই জিরাফটা এখন এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে। তো আমাদের জিরাফ দেখা হয়ে গেছে গাইস, তো এখন আমরা জিরাফটাই লাস্ট ছিল, এটা দেখা হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে বেরোবো, অলরেডি 4টে বেজে গেছে, তো আমরা আমাদের মোটামুটি চিড়িয়াখানা ঘোরা শেষ, এবার আমরা বেরিয়ে যাবো। শেষ জন্তু বাকি ছিল জিরাফ, তো আমরা জিরাফ দেখে নিয়েছি, তখন আমরা বাড়ি চলে যাবো, টাটা করে দাও, হ্যাঁ টাটা। আর এই যে শেষ জন্তু আমাদের জিরাফ, তো আমাদের জিরাফ দেখা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।